হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, নারীদের যোনি চুষার কিছু তথ্য জেনে নিন। নারীদের যোনি চুষলে তারা অসাধারণ যৌন অনুভূতি অনুভব করে, তবে সেক্সের শুরুতে নারীদের যোনিতে চুমা না খেয়ে তার যৌন কাতর স্থানগুলো যেমন স্তন, যোনি, নিতম্ব, নাভি ইত্যাদি চলে গেলে তারা ধারণা হতে পারে যে আপনি তাকে টাকা দিয়ে ভাড়া করে দ্রুত সেই টাকা উসুল করার চেষ্টা করছেন। গভীরভাবে ভালোবাসার সাথে সঙ্গিনীকে চুমু খাওয়া দুজনের জন্য প্রকৃতপক্ষে এক অসাধারণ যৌন আনন্দময় সেক্সের সূচনা করে। অনেকেই দাড়ি না কামিয়ে সেক্স করেন এই মনে করে যে আসল কাজ তো আমার হাত আর লিঙ্গের, কিন্তু যখন আপনার সঙ্গিনীকে চুমু খাবেন, তার স্তন চুষবেন, তার সারা দেহে জিভ বুলাবেন এবং বিশেষ করে যখন নারীদের যোনি চুষবেন, তখন আপনার ধারালো খোঁচা দাড়ি বেশিরভাগ ক্ষেত্রে আপনার সঙ্গিনীকে আনন্দ নয় বরং অস্বস্তি ও ব্যথা দেবে। তাই সেক্সের আগে ভালোমতো দাড়ি কামিয়ে নেওয়া উচিত। অনেক ছেলের নারীদের যোনি চুষাটা ঘৃণা মনে করলেও বেশিরভাগ ছেলে একবার মুখে নিয়ে সেখানকার স্বাদ অনুভব করার পর থেকে এর প্রতি চরমভাবে আসক্ত হয়ে পড়ে। এমনকি যারা যোনিতে মুখ দেয়ও না, তারাও অন্তত হাত দিয়ে হলেও মেয়েদের সবচেয়ে গোপন স্থানটিকে বারবার আদর করার মুখ সামলাতে পারেন না। সেটা ঠিক আছে, কিন্তু অনেকে এর প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে দেখা যায় তার সঙ্গিনী যে যোনি ছাড়া যৌন সংবেদী প্রায় পুরো একটা দেহ রয়েছে সে কথা ভুলে যায়। তাই সেক্সের শুরুতে এমনকি বেশিরভাগ সময় মুখ দিয়ে না হলেও হাত দিয়ে ঘুরে ফিরে যোনিটাকে বেশি উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু এর জন্য সঙ্গিনী পুরো সময়টায় অসহ্য বোধ করেন। ছেলেদের মতো শুধু লিঙ্গতে সুখ পেয়ে তারা এত সহজে যৌন উত্তেজিত হতে পারে না। মেয়েরা তাদের সারা দেহে তার সঙ্গীর আদর পেতে চায়। আমাদের দেশের অনেক ছেলে নারীদের যোনি চুষতে চায় না। অনেক সময় স্ত্রী বা গার্লফ্রেন্ডের অনুরোধে বহু কষ্টে যোনিতে মুখ দিলেও তা কোনো মতে ঘেন্নার সাথে হালকা পাতলা চষে, এমনটি কখনোই করা যাবে না। এভাবে হালকা করে চুষতে গেলে সঙ্গিনী সে স্পর্শ সঠিকভাবে পাবেন জন্য আরও উত্তাল হয়ে ওঠে, ফলে সে স্বাদ পাওয়ার জন্য অন্য পুরুষের শরণাপন্ন হতে পারে। তাই কাজটা মনোযোগ দিয়ে করতে হবে। সেক্সের সময় ছেলেদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, মেয়েদের স্তন, যোনি আর নিতম্ব এই তিনটি তাদের একমাত্র যৌনকাতর স্থান নয়। ছেলেদের মূল যৌনকাতর অঙ্গ তাদের দেহের একটি মাত্র স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও মেয়েদের প্রায় পুরো দেহই স্পর্শকাতর। তাই তার দেহের এমন একটি স্থানও যেন না থাকে যেখানে ছেলেটির ঠোঁট বা হাতের স্পর্শ যায়নি। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা ও বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।